নমস্কার বন্ধুরা স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজুডো ফিজিক্সে এখনকার সব থেকে গুরুত্বপূর্ণ নিউজ হলো করোনা আবহে জয়েন্টে কাউন্সিলিংটা কীভাবে হবে তো আজকে আমরা সেই জয়েন্টে কাউন্সিলিংয়ে কিভাবে হবে তার যে প্রসেস সেই প্রসেস নিয়ে আমরা আলোচনা করবো এবং কবে থেকে শুরু হবে তার প্রক্রিয়া এবং কি কি বদল আসছে নিয়মে সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওটা আলোচনা করব তবে সেটা জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি নতুন বন্ধু হন এই চ্যানেলে তাহলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন জয়েন্টে ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই চিন্তা শুরু হয় কাউন্সেলিংয়ের প্রক্রিয়া নিয়ে কিন্তু এবছর আরও অনেক কিছুর মতোই জয়েন্টে কাউন্সেলিংয়ে পড়েছে অতিমারির প্রভাব আর সেই কারণে প্রতি বছরের মতো এবারে প্রক্রিয়া আর একই রকম থাকছে না এবার পুরোটা হবে অনলাইনে এমনকি কলেজে রিপোর্টিংও করোনা আবহে ইন্টারনেটের ওপর ভরসা রাখতে চাইছেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কলকাতা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে দশটি যেখানে আসন সংখ্যা রয়েছে দু হাজার তিপ্পান্নটি এছাড়া বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে ছিয়াশিটি যেখানে আসন সংখ্যা রয়েছে আঠাশ হাজার চারশো তিয়ানব্বইটি রয়েছে এগারোটি সরকারি বিশ্ববিদ্যালয় যেখানে আসন সংখ্যা দু হাজার দুশো তিরাশিটি আর রয়েছে নটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে আসন সংখ্যা দু হাজার বাষট্টিটি সব মোট একশো ষোলোটি প্রতিষ্ঠানে আসন সংখ্যা থাকছে চৌত্রিশ হাজার আটশো একানব্বইটি মনে করা হচ্ছে এবারে আসন সংখ্যা কিছুটা বাড়তে পারে এবছরে অতিবারের মধ্যে পুরো কাউন্সেলিংয়ের প্রক্রিয়ায় কার্যকর হবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মিত্র জানালেন আগামী বারোই অগস্ট থেকে অনলাইনে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে যে সমস্ত পড়ুয়ারা এবছর র্যাঙ্ক পেয়েছে তাদের কাউন্সেলিংয়ের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফ্রি দিতে লাগবে না জয়েন্ট বোর্ডের পক্ষ থেকে যে সমস্ত কমন সার্ভিস করা হয়েছে সেইগুলি ছাত্ররা ব্যবহার করতে পারবেন মোট সতেরো হাজার দুশো কমন সার্ভিস সেন্টার বোর্ডের পক্ষ থেকে দেওয়া হয়েছে অনলাইন কাউন্সেলিংয়ের ক্ষেত্রে ডকুমেন্ট আপলোডিং রেজিস্ট্রেশন সব এখান থেকে বিনামূল্যে করা যাবে কোথায় কোথায় এই সব সার্ভিস সেন্টার রয়েছে সেইগুলো পরীক্ষা জানিয়ে দেবে জয়েন্ট বোর্ড এবারে পুরো কাউন্সেলিং প্রক্রিয়া হবে অনলাইনে প্রত্যেকটি রাউন্ডে পুরোড়া রেজিস্ট্রেশনে করতে পারবেন কোন প্রতিষ্ঠানে তিনি পড়তে চান সে বিষয়ে পছন্দ দিতে পারবেন তবে একজন সর্বাধিক কুড়িটি চয়েস দিতে পারবেন অর্থাৎ কলেজ চয়েস করার ক্ষেত্রে প্রত্যেক রাউন্ডে চয়েসগুলি লক করতে হবে গোটা প্রক্রিয়া কোনো সমস্যা পড়লে পুরোদের জন্য দুটি টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে একটা নম্বর হচ্ছে ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু থ্রি সেভেন এইট ওয়ান অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ জিরো জিরো ফাইভ জিরো সাধারণত ইঞ্জিনিয়ারিংয়ে পড়ুয়াদের অনলাইনে কাউন্সিলিং হলেও রিপোর্টিং হয় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে গিয়ে পড়ুয়াদের রিপোর্টিং করতে হয় তবে এবার শর্টটাই হবে ভার্চুয়ালি তো পড়ুয়ারা ভার্চুয়ালি রিপোর্টিং করতে পারবে তারপর যখন ক্লাস শুরু হবে তখন সমস্ত প্রয়োজনীয় নথি জমা করলেই হবে তবে প্রতিবারের মতো এবারও আসন সংখ্যা ফাঁকা থাকার আশঙ্কা থেকে যাচ্ছে এবছর যেহেতু যেই মেন এবং নিট পরীক্ষা হয়নি তাই সেই পরীক্ষা হলে আর তার ফলাফলের পর অনেকেই রাজ্যে জয়েন্ট প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে পারে তবে ফলে আসন শূন্য থাকা সমস্যা এবারে মিটবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ